ও মাই গড, চেঙ্গিস কি খেলা দেখাচ্ছে তার 8 নম্বর সপ্তাহ। তো সো হ্যালো গাইস, আই এম রিয়া অ্যান্ড ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। তো আমি কিন্তু এখন জিদ্দার চেঙ্গিসকে নিয়ে কথা বলবো, এবং চেঙ্গিসকে নিয়ে কিন্তু আমি অনেক দিন পর কথা বললাম, এবং কেন কথা বলছি তার একটা কিন্তু কারণ আছে। তো চেঙ্গিসের কিন্তু এটা 8 নম্বর সপ্তাহ, এবং 8 নম্বর সপ্তাহতে এসেও চেঙ্গিস যে পরিমাণে হটলিস্ট দেখাতে পাচ্ছে, সেই জন্য কিন্তু বেসিক্যালি আমার আজকে চেঙ্গিসকে নিয়ে কথা বলা। তো চেঙ্গিসের কিন্তু এটা 8 নম্বর সপ্তাহ, এবং 8 নম্বর সপ্তাহতে এসে জিদ্দা কিন্তু এখনও হটলিস্ট দিতে পাচ্ছে, এখনও চেঙ্গিস হলে চলছে, মানুষজন দেখতে যাচ্ছে। এটার থেকে বড় আর কি হতে পারে আমাদের কাছে, আমাদের জিদ ফ্যানেদের কাছে? তো কোনো সিনেমা 8 সপ্তাহতে এসেও কিন্তু হটলিস্ট দিতে পারে না, কিন্তু চেঙ্গিস পারছে। এবার তোমাদের অনেকেরই মনে হতে পারে যে প্রজাপতি তো আরও বেশি চলেছে, 36, 37, 38 সপ্তাহ পর্যন্ত চলেছে। তো তোমাদের বলে রাখি যে সব সিনেমা কিন্তু প্রজাপতি হয় না, এবং প্রজাপতি কিন্তু একটা ফ্যামিলি ড্রামা, ফ্যামিলিকে নিয়ে যাওয়ার, নিয়ে বসে দেখার একটা সিনেমা, এবং তার অডিয়েন্স কিন্তু অনেক বেশি, সমস্ত বয়সের কিন্তু সেটার অডিয়েন্স রয়েছে। সুতরাং এর থেকেই বোঝা যায় যে প্রজাপতি অনেক বেশি যেহেতু অডিয়েন্স সবাই দেখতে যাচ্ছে, কিন্তু ইউথ জেনারেশনের কিন্তু সিনেমা হচ্ছে চেঙ্গিস, এবং মানুষ ইউথ জেনারেশন অর্থাৎ কোনো বয়স্করা কিন্তু চেঙ্গিস দেখতে যাবে না। তো সেই ক্ষেত্রে অডিয়েন্স কম, এবং সেই তুলনায় কিন্তু এখনও যে চলছে সেই দিক দিয়ে বিচার করলে কিন্তু চেঙ্গিস সেরা। তো ফার্স্ট তোমাদের বলি যে 8 নম্বর সপ্তাহে সে চেঙ্গিস কটা হল ধরে রাখতে পেরেছে। তো 8 নম্বর সপ্তাহে সে চেঙ্গিস কিন্তু এখনও 12টা হল, 14টা হল এবং 27টা শো ধরে রাখতে পেরেছে। সরি, একটু ভুল হয়ে গেল, 14টা হল এবং 27টা শো ধরে রাখতে পেরেছে। 14টা হল এখনও পর্যন্ত চেঙ্গিস ধরে রাখতে পেরেছে, মানুষজন দেখতে যাচ্ছে, এবং হল মালিকদের চলছে, তাদের ইনকাম হচ্ছে বলেই তো তারা চেঙ্গিস এখনও চালাচ্ছে, এবং জিদ্দা এখনও পর্যন্ত হল লিস্ট দিতে পারছে। তো এর থেকে বড় আর কি হতে পারে আমাদের কাছে? তো রাবণ কিন্তু অনেক দিন চলেছিল, রাবণ প্রায় 36 সপ্তাহ অবধি চলেছিল। তো দেখা যাক যে চেঙ্গিস এর রেকর্ড ব্রেক করতে পারে কি না। আই হোপ পেরে যাবে, কারণ চেঙ্গিস একটা ভীষণ ভালো মুভি হয়েছে, এবং চেঙ্গিস যে পরিমাণে ইনকাম করে নিয়েছে, তারপরে এখন চলছে শুধুমাত্র মানুষদের জন্য, মানুষ দেখতে যাচ্ছে, পাবলিক দেখতে যাচ্ছে, ভালোবাসা দিচ্ছে, সেই জন্যই কিন্তু চলছে। কিন্তু চেঙ্গিস কিন্তু অলরেডি সুপারহিট ব্লকবাস্টার হয়ে গেছে, তার যা বাজেট ছিল তার থেকে অনেকাংশে সে বেশি করে নিয়েছে। তো এর থেকে খুশি আর কি হতে পারে? এবং চেঙ্গিস যে এখনও পর্যন্ত তার হল শো ধরে রাখতে পেরেছে, তো এটাই কিন্তু অনেক আমাদের কাছে, এটাই অনেক। তো এরপরে জিদ্দার আরও ভালো ভালো অনেক অনেক প্রজেক্ট আসছে, মানুষ আসছে, বুমেরাং আসছে, এবং আসছে বস 3। তো সেগুলোর জন্য কিন্তু ভীষণ ভীষণ এক্সাইটেড। এগুলো আশা করি চেঙ্গিসের থেকে সেগুলো আরও অনেক ভালো হবে, এবং ভালো হতেই হবে, ভালো না হলে একটা সিনেমা আরেকটা সিনেমাকে হারবে কী করে? তো বেসিক্যালি এই চেঙ্গিসের হটলিস্ট নিয়ে কথা বলার দরকার ছিল। তো আজকে ভিডিওটি এতটাই অবধি। আমার ভিডিও যদি ভালো লেগে থাকে লাইক, কমেন্ট, শেয়ার অবশ্যই করো, এবং চ্যানেলে যদি নতুন হয়ে থাকো সাবস্ক্রাইব করে পাশে দেখো। তো দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে, টাটা।